শুভ সন্ধ্যা, আমি পিয়ালি আপনাদের জন্য নিয়ে হাজির সঙ্গীতমের আসরের একটি নতুন পর্ব। সঙ্গীতম মনে করে সঙ্গীতমের হাত ধরে আপনাদের আগামী হোক সঙ্গীতময়, আর তাই তো বাংলা সংস্কৃতি তথা ভারতীয় সংস্কৃতির ধারাকে আমরা আপনাদের সামনে পরিবেশন করি আমাদের মাধ্যমে। আজকের আসরে আমরা যে শিল্পীকে নিয়ে কথা বলবো তাঁর সারল্যে কোনো খামতি ছিল না। পান রাঙা মুখ, ছোট্ট একটি কপালে টিপ এবং চোখে চশমা, পরিপাটি আঁচল টেনে নিয়ে গান শোনাতে বসতেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কণ্ঠশিল্পের জগতে, ভারতীয় কণ্ঠসঙ্গীতের জগতে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এক অনন্য নাম। বলা যেতে পারে তিনি এক নক্ষত্র স্বরূপ। তার গলার মাদকতায়, তার কণ্ঠের জাদুতে আপামর ভারতবাসী সেই সময় ডুবেছিল। 1934 সালের 21শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতমের আসরে আমরা এই সপ্তাহে স্মরণ করব প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে আমাদের এই সপ্তাহের পর্বের শিল্পী রণিতা। রণিতার কণ্ঠে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গান আপনাদের জন্য। চলো বলার কা
অসাধারণ পরিবেশনের পর আবার আমরা ফিরে এলাম আকাশবাণীতে। তখন প্রথম যে গানটি দিয়ে প্রতিমা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন তা ছিল অমল কিরণে। পরবর্তীকালে দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত সঙ্গীত পরিবেশন এবং তারপর কৈকো কৈকো কই কিংবা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই গানগুলো আমরা যখনই শুনি আমাদের কানের মধ্যে যেন গুনগুন করে এক কোকিল কণ্ঠ। প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে পেরে স্মরণ করতে পেরে সঙ্গীতম নিজে সম্মানিত হচ্ছে। এই সপ্তাহের শিল্পী রণিতার কণ্ঠে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আপনাদের জন্য। চলে শুধু একবার সজনী গো রজনীকে চলে যেতে দাও শুধু একবার এই মনোরজনী গন্ধা তুমি তোলে না রজনীকে চলে চোখে চোখে